ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, কাজকর্ম টুকটাক করে করছি, তো সারাদিন সঙ্গে থাক। এই হলো আজকে বৃহস্পতিবারের পুজোর ফুল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুনগুলোকে ভাজা করছি। আর তেলের জারটা খালি হওয়াতে তেলটা ঢেলে ফেললাম। তারপরে আমি এখন ডিম সিদ্ধ একদিকে বসিয়েছি, আর এদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়েছি। তো আলুটাকে ভাজা ভাজা করে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটার মধ্যে লঙ্কা আর সামান্য পরিমাণে রসুন দেওয়া আছে। তো এখন ঝিঙেটাকে দিয়ে দিলাম। এইবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ আর চিনি পরিমাণ মতন দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করব। তা প্রথমবারে যদি দেখি জল বেশি বেরোচ্ছে তাহলে আর ঢাকা দেবো না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আজকে একটা পুরনো নাইটি পড়েছি, নাইটি যে ভিজে তা নয়, নাইটি সব শুকনোই। তবে একটুখানি নিচের ঘরে গিয়ে কাজ করব, তো তার জন্যই সকালবেলাতে একটা পুরনো রংচড়া নাইটি পরে নিয়েছি। তো বিছনা গোছানো হয়নি, এই দেখো বিছনাটা এখন অবধি পড়ে আছে। তো এখন এটাকে তুলবো, ওদিকে ঝিঙে পোস্তটা বসিয়ে এসেছি। রান্নাবান্নাও চলছে, তারপরে ঘরের কাজকর্মও চলছে, তার উপর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের প্রচুর কাজকর্মও আছে। তো কিছুটা করে এসেছি সকালবেলায়, তারপরে আরও তো আছে। বৃহস্পতিবারের সকালবেলা আমি ঈশ্বরটাকে সুন্দর করে সাজগুজি করিয়ে বসিয়ে রেখেছি, দেখো মিটিমিটি করে হাসছে কেমন। আর এখানে জামা কাপড়গুলো এখন ছাদে গিয়ে মেলতে হবে, তো বালতির মধ্যে রয়েছে। আর এখন রান্নাবান্না চলছে, মানে ঝিঙেটা রান্না হচ্ছে এখনও। ওই দেখো তোমাদের দেখাচ্ছি সামনে থেকে নিয়ে গিয়ে, প্রচুর জল উঠেছে গো। এই দেখো কত জল উঠেছে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এখন জলটাও টানবে আর ঝিঙে আলুগুলো সিদ্ধ হবে। ঝিঙে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। তো এখন দেখো তরকারিটা অনেকটা টেনে গেছে, এবারে আমি নামিয়ে বাটির মধ্যে রেখে দিলাম। আর গতকালের রুটি ছিল, তো এই রুটিগুলোকে হাজবেন্ড বললো যে ভেজে দিতে, তো হাজবেন্ডকে এখন তেল দিয়ে ভেজে দেবো। চারটে মতন রয়েছে, তো দুটো দুটো করে ভেজে নিচ্ছি। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি, হাজব্যান্ড এদিকে খাচ্ছে, ওদিকে শাশুড়িমা বসে বসে ভাত খাচ্ছে। এবারে ছেলের জন্য আমাকে রুটি বানাতে হবে, তো এখন ছেলের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড আজকে বাজারে গেছিলো, বাজার থেকে সবজিও এনেছে, সাথে আজকে ধনে পাতা এনেছে। অনেক দিন পর, সে শীতকালে শেষবারের মতো এনেছিল, তারপরে আবার অনেক দিন পরে এনেছে। বৃহস্পতিবারের সমস্ত ফুল বেলপাতা দুর্বা সমস্ত কিছু বেছে রেডি করে রেখেছি। আর আজকে রান্না করছি কাঁকরোল আলু তরকারি। কাঁকরোলটাকে ধুয়ে রেখেছি, আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। অনেকদিন পর রান্না করছি কাঁকরোল আলু তরকারি। আর আজকে মাছ রান্না হবে, তো দু বাটিতে রয়েছে। বাঁদিকের বাটির মাছটা আজকে রান্না করব, আর ডান দিকের বাটির মাছটা রেখে দেবো ফ্রিজে। তো নুন হলুদ দিয়ে দিলাম, আর এই মাছটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। চুল ছেড়ে কাজকর্ম করার অভ্যাস আমার কোনো কালেই নেই, তবে সেটিংটা নষ্ট হয়ে যাবে এই জন্য চুলটাকে ছেড়ে ছেড়ে কাজ করছি। প্রচন্ডভাবে গরম লাগছে যার জন্য, আর বিশেষ করে রান্না করে যখন রান্নার কাজটা করছি এই আগুনের সামনে একদম ঝরঝর করে ঘামছি, অস্বস্তি লাগছে। ভাবছি কোনো রকম একটা পেঁচি একটু উঁচু করে বেঁধে নিই, নয়তো কাজ করতে আমার ভীষণ সমস্যা হচ্ছে। কাঁকরোল আলুর তরকারিটা হতে হতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইয়ে তেল দিয়ে তারপরে মাছ ভাজাটা করছি। আর ওই তরকারিটা নেমে গেছে, এখন ওই কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে আগের দিনের মূল আলু তরকারিটা রয়ে গেছিলো, তো সেটাকে এখন গরম করে নিচ্ছি। তো এটা গরম হতে হতে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, তো মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকের মাছের পিসগুলো একটুখানি বড় বড় রয়েছে, তো তার জন্য আমার আজকে একবেলাতেই মাছ খাবো, রাত্রের দিকে মাছ খাবো না। সেই হিসাবে আমি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। এরপরে আজকে মাছটা একটুখানি কষা কষা করে আলু ছাড়া রান্না করবো, হাজবেন্ড বলে দিয়েছে। আর এটা হলো কাতলা মাছ, তো মাছটাকে ভেজে তুলে রাখলাম। এখন গোটা জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ আর সমস্ত যে যে মশলা সেগুলো দিয়ে রান্নাটা করব। পেঁয়াজটাকে বেটে নিয়েছি, আর এখন লেবুর রস করব ছেলের জন্য। মাছটা মোটামুটি হয়ে এসেছে, আর আজকে মাছে বেশি ঝোল রাখবো না, তো হালকা হালকা মাখা মাখা করেই করব। এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এরপর একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে রেখে দেবো। মাছ রান্না হতে হতে ছেলের জন্য লেবু রস করে নিয়েছি, তো এখন মাছটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, এরপরে এটাকে টেবিলের উপর নিয়ে গিয়ে রেখে দেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের জায়গাটা তাকটা এখনো ভালো করে মোছা হয়নি, কোনো রকম একটু বাসনগুলো মেজে তারপরে চলে এসেছি। আগে গিয়ে মাটিগুলো সরিয়ে আসি, মাটি সরানোটা হলে মেন কাজ, ওটা হয়ে গেলে ঘরটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। তো ছেলে চলে গেছে, বস্তা নিয়ে যাচ্ছি আমি, এই যে বস্তা। এই মাটিগুলো ঘরের মধ্যে থাকার জন্য না, ঘরটা প্রচণ্ডভাবে নোংরা হচ্ছে, ঠিকভাবে পরিষ্কার করা যায় না। আর কাজে দিদি এলে তো এই জায়গাটাকে ভালো করে মোছেও না, আমরা যদিও বা বুঝে শুনে কাজগুলো করি। তো যার জন্য আজকে ঠিক করলাম যে মাটিগুলোকে সরিয়েই দেবো, তো শুধু তো সরালে হবে না, সেই জায়গাটাকে এবার পরিষ্কার করতে হবে ভালো করে। এখন জল দিয়ে ধুয়ে ধুয়ে জায়গাটাকে পরিষ্কার করছি, আর প্রচণ্ডভাবে নোংরা। আর ওই যে পিছন দিকে দেখো একটা
ফুটো মতো আছে, ওইখান দিয়ে সমস্ত ইঁদুররাও ঢুকে আসে আর এসে এই মাটির উপরে পুরোপুরি নোংরা করে দিচ্ছিলো, ঘরটাকেও পুরো নোংরা করে দিচ্ছিলো। আজকে এই জায়গাটাকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে তারপরে এই জায়গাটাকে বন্ধ করে রেখে দেবো, যাতে কোনোভাবে বাইরে থেকে কোনো জীবজন্তু ভিতরে না আসতে পারে। তো এখন ভালো করে ধুয়ে ফেলেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে, ধুয়ে এখন ভালো করে মুছে ফেলছি। প্রায় 5-6 বালতি জল লেগেছিলো এই ঘরটাকে ধুতে। তো এখন মিমিদের বাচ্চারা তো এখানে থাকে, ওরাও একটুখানি পরিষ্কার জায়গায় থাকতে পারবে। তো খাঁচাটাকে এখন টেনে নিলাম, মানে সব জায়গাটা তো পরিষ্কার করা যাচ্ছে না, তো খাঁচাটাকে টেনে নিয়ে তারপর ওই জায়গাটাকে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো কষ্টের কাজ করার সময় যদি মিলিত সহযোগে কাজটা করা যায় তাহলে কোনো কষ্টের কাজে আর কষ্ট থাকে না। তো ছেলে আমাকে আজকে কাজে যথেষ্ট হেল্প করেছে, মাটিগুলো তুলে দিয়েছে, তারপরে যত ধোয়াতে জল লেগেছে সমস্ত ধোয়ার জলগুলো ও এনে দিয়েছে। আর এখন আমি এদিকটা মুছে নিচ্ছি আর হাজবেন্ড এসে পাশের ঘরের উইগুলো সব পরিষ্কার করছে। এই ঘরটার ভীষণ করুণ অবস্থা ছিল, তো সেই করুণ অবস্থা থেকে এখন অনেকটা রেহাই পেল। মানে আজকে শুধু মাটিগুলো তুলে তারপরে ঘরটাকে ধুয়ে তারপরে মুছলাম। আমি জানি এখন অব্দি নোংরা আছে, কারণ মাটির ধুলো চট করে যায় না, এটাকে কয়েকদিন পরপর ভালো করে ঝাড় দিয়ে মুছলে পরে আস্তে আস্তে চলে যাবে। তো মোটামুটি নোংরাটা পরিষ্কার হয়ে গেছে। তুই দেখো, তো এখন বারান্দাটা মুছবো, তারপরে এদিকে সিঁড়ির ঘরটা মুছবো, ওদিকে হাজবেন্ড সমস্ত উইয়ের মাটি ফেলছে, তারপরে উইয়ের ওষুধ দিচ্ছে, এই সমস্তই চলছে। আর আমার অবস্থা দেখো, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরটা বসানোর পর কি সুন্দর লাগে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার পুজো করা হয়ে গেছে, আরতি করে নিয়েছি, আর আজকে আমি শিবজিকেও স্নান করিয়েছিলাম। তো প্রতিদিন তো সেটা সম্ভব হয় না, আজকে করিয়েছিলাম এবং ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি অ্যাড করতে ভুলে গেছি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই হলো আজকের বৃহস্পতিবারের পুজো, আর সবাইকে তোমরা একবার দেখে নিলে। আজকে আমাদের রান্না হয়েছে ডাল মূলো আলুর চচ্চড়িটা আগের দিনে, তো এটা গরম করেছি। আর রান্নার সময় তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছিলাম, এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে কাকরোল আলুর তরকারি, আর আছে লেবু, মানে গন্ধরাজ লেবু। তো এই খাবারটা এখন আমরা খেয়ে নিই। আগেরবারটাও তো পাচ্ছিস না, একদম নিচের দিকে থাকে, ভালো করে দেখ। উদ্ধার হয়েছে এবারে, এই চামচটা ছোট একই তো, তুনু একই নাকি? হ্যাঁ একই তো, আমি তো আজকে ধুলাম ওটা, দেখবি দাঁড়া আমি দিয়ে নিয়ে আসছি। বাবা একই, হ্যাঁ এই চামচটা হলো আগের চামচ, আর ওটা বের কর জল হাতে, দেখলেই তো বোঝা যাচ্ছে একই রকম একই। হ্যাঁ হ্যাঁ তো দেখলেই বোঝা যাচ্ছে এইটা একই। তার 35 গ্রাম কি করে বুঝবো যদি দুটো যদি একই হয়? ছেলে তো ব্যায়ামে বেরিয়ে গেছে, তারপরে তোমাদের সামনে এতক্ষণে তোমাদের মুখোমুখি হতে পারলাম, সেই যে দুপুরবেলা আমি ঘর পরিষ্কার করছিলাম সেই তখন তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম, তারপরে আর তোমাদের সামনে সামনে হতেই পারিনি। আসলে এতটা দেরি হয়ে গেছিলো নিচের ঘরে কাজ করতে করতে, আর সামনে এই জন্য আসতে পারিনি। তো এখন সন্ধ্যা পুজো করতে যাচ্ছি, তারপরে এসে চা করবো, হাজবেন্ড আর শাশুড়ি মাছকে ওই ঘরে রয়েছে, আর ছেলে একটু পরে আসবে, তো সঙ্গে থাকো। আজকে যখন আমি নিচের ঘরে কাজ করছিলাম তখন আমার সেলফি স্টিকটা না ভেঙে গেছে, সেলফি স্টিকটাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রেখে তোমাদের সাথে বিভিন্ন কাজকর্মগুলো আমি শেয়ার করি, কিন্তু সেলফি স্টিকটা আজকে ভেঙে যাওয়াতে এখন আর তোমাদের সাথে মানে যতক্ষণ পর্যন্ত কেনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেভাবে কাজ আমি শেয়ার করতে পারছি না। তো আগের যেটা পুরনো আছে সেটা দিয়ে যদি কষ্ট সৃষ্টি করতে পারি সেটা আলাদা কথা, কিন্তু ভালো যে সেলফি স্টিকটা সেটা আমার নষ্ট হয়ে গেছে। আসলে এগুলো কাজ করতে করতে না তাড়াহুড়োতে, বিশেষ করে কাজকর্মে ভিডিও করতে গেলে এই প্রবলেমগুলো হয়, খুব তাড়াহুড়ো করে করতে হয়। তো তো এখন পুজোর কাজটা করতে এসেছি, পুজোর কাজটা করে নিই, মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় এসব জিনিসগুলোর জন্য। ইউটিউবে তো সেরকমভাবে সাফল্য এখন অবধি পাইনি, কিন্তু এরকমভাবে যদি জিনিসপত্র নষ্ট হয় তাহলে খুব গায়ে লাগে জিনিসগুলো। এবার হাফ প্যান্টটা বের করেছো না, ভুলে যায় ভুলে যায়। হাফ প্যান্টের ইলাস্টিকটা লুজ হয়ে গেছে। সন্ধ্যাবেলা চা করা হয়ে গেছে, তো চাটা শাশুড়িমাকে দিতে এসেছি, আর এই সময় শাশুড়িমা বেশিরভাগ সময় শুয়েই থাকে, তো এখনও সেরকম শুয়েই আছে, আর চাটা দিয়েছি দেখে উঠে বসলো। চা বিস্কুট নিয়ে বসেছি, আর যেহেতু সেলফি স্টিকটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে, এই জন্য দাঁড় করাতে পারছি না, মানে যেটা দিয়ে দাঁড়ায় সেখানকারই জিনিসটা ভেঙে গেছে। এই যে বিস্কুট চা মুড়ি এরকম নিয়েছি, তো একটা জায়গায় রেখে দেখাতে পারছি না, এই জন্য হাতে ধরে বসে আছি। আমার ছেলে
বোধহয় মাসখানেক আগে একটা বোতল হারিয়েছিল জানো তো, স্টিলের বোতল। তোমাদেরকে আমি দেখাবো একটু পরে সে কোন বোতল হারিয়েছিল। বের কর ব্যাগ থেকে, এই দেখো আজকে আবিষ্কার করে নিয়ে এসেছে, ব্যায়ামাগারে রেখে এসেছিল। আর ব্যায়ামাগারের যে মালিক সে এটাকে আলমারির মধ্যে পুরে রেখেছিল। আর সব থেকে বড় কথা, আজকেরটা বের কর, ওইখানেই তো রয়েছে। আমি বলছি তুই চুপচাপ বসে আছিস, তোর দুটো বোতলই তো তোর ব্যাগে। এই তো এই যে এই দুটো বোতল জানো, একসাথে কেনা হয়েছিল। একটা বোতল বাড়িতে ছিল, একটা হারিয়ে এসেছিল। আমি কবে থেকে খুঁজছি যে আর একটা বোতল তুমি কোথায়, তুমি কোথায়। এরকম ছেলেপুলে নিয়ে বড় কি বলবো, এই এক একটা বোতলের কত দাম। ভাগ্যিস পেয়েছি, যদি কেউ যদি নিয়ে যেত এই বোতল আমার যেত। এই যে আমি তো পাবো নাই ধরে রেখেছিলাম, যে ওটা গেছে তো গেছে আর পাচ্ছি না। এক মাস কে বেশি হবে মনে হয়, তুই তোকে নিস্তব্ধ হয়ে গেছিস। তারপরে তুই তোকে দিল, তুই নিয়ে চলে এলি। হ্যাঁ জিজ্ঞেস করলো, ও তো চিনবেই, একই দুটো একই কোম্পানি। এই যে দেখো দুটো একই কোম্পানির জিনিস, এরকম আর কি ব্যাপার স্যাপার। আগে ছোটবেলা আগে স্কুলে টিফিন কারি আর পেন্সিল বক্স, এগুলো মারাত্মক ভাবে হারাতো, মনে আছে সেসব দিনের কথা? হ্যাঁ এখনো সেসব চালিয়ে যাচ্ছিস, এখন জলের বোতল। ব্যায়াম থেকে আসার পর ছেলেকে খেতে দিয়েছি পাউরুটি, কলা, ডিম সিদ্ধ। তো এরকমভাবেই ও খায়, রুটি থাকলে কখনো রুটিও খায়। তো আজকে রাত্রিবেলা রুটি করব ছেলের জন্য, এই জন্য আটা নিয়ে নিচ্ছি। তো সেলফি স্টিকটাকে একটা জায়গায় একটুখানি স্থিরভাবে দাঁড় করিয়ে তারপরে আটাটা নিচ্ছি, তারপরে এটা মাখতে হবে, মেখে রুটি করব। তো মাখা হয়ে গেছে আটা, এখন রুটি বানিয়ে নিচ্ছি। ছাদে যাওয়ার আগে পরে চেরি ম্যাক্সি যে কী লাফালাফি করে, বিশেষ করে চেরিটা। তো ছেলেকে বললাম যে সারাক্ষণ তো খাঁচাতেই আটকানো থাকে, ওদেরকে একটু ছেড়ে দেবে, একটু দৌড়াক। তো এখন ম্যাক্সি ছাদে গেছে আর চেরি ছাদে থেকে ঘুরে এসেছে, এসে এক পাক রান্নাঘরে দৌড়ে নিল, তারপরে চলে গেছে নিচে, তারপরে ওঠা নামা এসবই করছে, এবার চলে যাচ্ছে ছাদের দিকে। আর হাজবেন্ড আর আমার ছেলে এখন বিশ্বকর্মা হয়ে গেছে, দুজনে দুটো সেলফি স্টিক নিয়ে বসে গেছে সারাই করার জন্য। তো আমার কাজে তো ভীষণ সমস্যা হচ্ছে, এই জন্য দুজনের হাতে দুটো, মানে একটা আগের, ছেলের হাতে রয়েছে রিসেন্ট যেটা ভেঙেছে সেটা। এখন বাজে রাত্রি 11:30। তো ছেলে আর হাজবেন্ড বসেছে আমার স্টিকটাকে ঠিক করার জন্য, যেহেতু ওটা ভেঙে গেছে। যদি এদিকেরটা ওদিকে, ওদিকেরটা ওদিকে করে ঠিক করা যায় তাহলে আমাকে আর কিনতে হবে না। তো একটা সেলফি স্টিকের দাম মোটামুটি 350-400 টাকা পড়ে যায়। তো এমনিতে এখন পুজোর সময় বিভিন্ন ধরনের খরচাগুলো লেগে আছে, তার উপর আবার এই একটা এক্সট্রা খরচা, যেহেতু কিছুদিন আগে কেনা হয়েছে, তার কিছুদিন আগে কেনা হয়েছিল, এরকমভাবে হয়েছে ব্যাপারটা। তো আজকের ভিডিও এটুকুই, সারাদিনের সমস্ত কিছু টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমার কাছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।